আমরা রয়েছি শনিবারের সাত সকালের সুরে, কথায় সুরে নজরুল নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আশিস সরকার এসেছেন বাংলাদেশ থেকে, এমন সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছেন যে আমাদের বারবার করেই বলতে হচ্ছে যে আহা কী দারুণ, অদ্ভুত সুন্দর। এই এই উপমাগুলো বলতে বলতে না মানে আজকের এপিসোড শেষ হয়ে যাবে, কিন্তু আমি বলতেই থাকবো সম্ভবত, কারণ এ পর্বে যে চারটি গান রয়েছে আমি তো শুনে ফেলেছি, এবার আপনারা শুনবেন, আপনাদের পালা। এবারে কোন গান শুনবো? দীপ নিভিয়াছে ঝড়ে, আহা খুব প্রিয় গান এটি আমাদের প্রত্যেকের। দীপ নিভিয়াছে ঝড়ে, জেগে আছে মোরাখি, কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি, পথিক এসেছো নাকি, দীপ নিভিয়াছে ঝড়ে, জেগে আছে মোরাখি, কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি, পথিক এসেছো নাকি। হারায়ে গিয়াছে চাঁদ জল ভরা কালো মেঘে, আঁচলে লুকায় ফুল বাতায়নে আছি জেগে, হারায়ে গিয়াছে চাঁদ জল ভরা কালো মেঘে, আঁচলে লুকায় ফুল বাতায়নে আছি জেগে, শূন্য গগনে দেয়া কহিতেছে যেন ডাকি, পথিক এসেছো নাকি, দীপ নিভিয়াছে ঝড়ে। ভাঙিয়া দুয়ার মম কাড়িয়া লইতে মোরে, এলে কি ভিখারী ওগো প্রলয়ের রূপ ধরে, ভাঙিয়া দুয়ার মম কাড়িয়া লইতে মোরে, ভিখারী ওগো প্রলয়ের রূপ ধরে, পুরাইয়া যায় বধু শুভ লগনের বেলা, পুরাইয়া যায় বধু শুভ লগনের বেলা, আনো আনো তরা করি ওপারে যাবারো ভেলা, পিয়া পিয়া বলে বনে ঝরিছে পাপিয়া পাখি,
এসেছো নাকি পথিক, এসেছো নাকি দীপ নিভে আছে ঝড়ে, জেগে আছে মোরাখি, কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি, পথিক এসেছো নাকি। গানগুলো শুনতে শুনতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, সেটি হলো আপনি নিজেও তো সুর করেন, সুরকার, আপনি নিজে গান তৈরি করেন, আপনার কাছে কাজী নজরুল ইসলাম গুরুর জায়গায় নিশ্চয়ই, মানে কীরকমভাবে তিনি অনুপ্রাণিত করেন আপনাকে? এটা তো বলার অপেক্ষায় রাখে না, সত্যিকারের গুরু যদি বলি, আমার যে সুরের পেছনে বা সুর নিয়ে যে কিছু একটা করব, আমি ওনার কাছ থেকেই কিন্তু আমি সেই অনুপ্রেরণাটা আমি পেয়েছি যে হ্যাঁ আসলে, এবং আমি যে গানগুলো সুর করছি, কিছু গান করেছি, কিছু গান রেকর্ডের কাজ চলছে, তো ওই গানগুলো শুনলে হয়তো আপনার মনে হবে যে হ্যাঁ নজরুলের গানের বা তার সুরের কিছুটা ছোঁয়া এই গানগুলোর মধ্যে, যেহেতু আমি নজরুলের গান করি স্বাভাবিকভাবেই একটু তো থাকবে, তো আমি ওখান থেকে কিছু জিনিস কিন্তু আমি নেওয়ার চেষ্টা করেছি। বা মানে আমরা যদি আধুনিক গানের আজকের ধারাটা, মানে যেখানে যেভাবে আপনারা আজকে গান তৈরি করছেন, সেটা যদি পথ চলাটা একটু দেখি, বলতে কোনো দ্বিধা নেই যে কাজী নজরুল ইসলাম সেই পথটা ধরিয়ে দিয়েছিলেন আমাদের, রবীন্দ্রনাথকে মাথায় নিয়েই বলছি। এবং আরেকটা জিনিস আমার খুব ইচ্ছে করে বলতে, মানে যত পড়ছি, মানে এই অনুষ্ঠানের জন্যই আরও হয়তো অনেকটা বেশি পড়াশুনো করা, আরও অনেক বেশি গান শোনা হয়, তো সেখানে দেখি যে আজকে দাঁড়িয়ে আপনাদের ওখানেও হয় হয়তো খুব গানগুলোকে আবৃত্তি করা হয়, কিন্তু আমার সবসময় মনে হয় যে কবিতা এবং গীতি কবিতা দুটি সম্পূর্ণ আলাদা ধারা, এবং সেটি কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে যেভাবে ধরা দিয়েছে, মানে এটি হচ্ছে গীতি কবিতা গান হবে, আর এটি হচ্ছে কবিতা আবৃত্তি হবে, তাই না? মানে এটা খুব একটা পরিষ্কার একটা বিভাজন আমরা কিন্তু বুঝতে পারি, অথচ তারা একে অন্যের সঙ্গেই দাঁড়িয়ে আছে আমাদের সামনে। পরের গান শুনব, মুদির আবেশে কে চলে ঢুলু ঢুলু আঁখি, পিলু মিশ্র রাগের উপরে গানটি নজরুল করেছেন এবং ফেরতা তালে। মোদির আবেশে কে চলে ঢুলু ঢুলু আঁখি, মোদির আবেশে কে চলে ঢুলু ঢুলু আঁখি, মোদির কার আঁখি হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি, হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি, মোদির আবেশে কে চলে ঢুলু ঢুলু আঁকি। পথের যত ধুলি তাই বুক পেতে থাকে, দুধারে তরুলতা দেয় চরণ ফুল ফুল ঢাকি, দুধারে তরুলতা দেয় চরণ ফুল ফুল ঢাকি, মোদির কারাখি হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি, মোদির আবেশে কে চলে ঢুলু ঢুলু আঁকি।
তারি চোখের চাওয়াই গো দোলা লাগে হাওয়ায়, 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 তালি বন তাল দিয়ে যায় তাল ফের তাই দোলা লাগে হাওয়ায়, তালি বন তাল দিয়ে যায় তাল ফের তাই দোলা লাগে হাওয়ায়, আকুল তানে গাহে বকুল বনের পাখি, আকুল তানে গাহে বকুল বনের পাখি, মোদের কারাখি হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি, মোদের আবেশে কে চলে দুলদুল আঁকি, তারি মুখ মদের ছিটে যোগায় ফুলে মধু মিঠে, চাঁদের জলুসে তাহারি রোশন মাখি, চাঁদের জলুসে তাহারি রোশন মাখি, মোদের কারাখি হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি, হেরিয়া পাপিয়া উঠিছে পিউ পিউ ডাকি, মোদের আবেশে কে চলে দুলদুল আঁকি, মোদের আবেশে কে চলে দুলদুল আঁকি, মোদের আবেশে কে চলে দুলদুল আঁকি। কি কন্টেম্পোরারি একটা গান, মনে হচ্ছে একেবারে সদ্যজাত গান, এবং সত্যি সত্যি এই গানগুলো আরও অনেক বেশি করে জমজমাট করে গান গাইলে প্রত্যেকটা আসর একেবারে মাত হবে, এবং সত্যি সেই সময় দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের গানের এতটাই জনপ্রিয়তা ছিল যে নাটক থেকে সিনেমা থেকে সবখানে তিনি মিউজিক ডিরেকশনের কাজ করছেন, এবং এতে একটা খুব কাওয়ালির ছন্দ আছে, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে যেমন আহরণ করেছেন এবং নিজের গানে অর্থাৎ বাংলা গানে সে সে একেবারে তাই, কিন্তু বলবো না যে শুধু ভেঙে ভেঙে একটুখানি, না 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 না, পুরোটাই পুরোটাই একদম মানে ওইভাবে ঠিকমতো পরিবেশন করলে সব মিলিয়ে আমরা যেমন বলি যে তিনি বিভিন্ন জায়গা থেকে আহরণ করে নিজের গানকে সাজিয়েছেন, তেমন তার গানের হাত ধরে সূত্র ধরে অনেক অনেক ভবিষ্যতের যারা প্রজন্ম তারা এগিয়ে যাবেন, আমার এটা বিশ্বাস ভীষণ, কারণ এত ভেরিয়েশন, এত কালারফুল, এত বৈচিত্র্য কাজী নজরুল ইসলামের গান, সত্যি সত্যি মানে আপনারা খুব আশীর্বাদ ধন্য যে এই গানগুলোকে নিয়ে এতটা গভীরে চর্চা করতে পারেন। শুধু তাই নয়, পাশাপাশি এই যে চ্যানেল ওয়ান নজরুলকে নিয়ে কাজ করছে, এটা ভীষণ ভালো লাগার একটা বিষয়, এটা শুধু নট অনলি চ্যানেল ওয়ান, আমি মনে করি সবাইকে এগিয়ে আসা উচিত, অবশ্যই প্রতিটা বাংলা চ্যানেল যারা বাংলা নিয়ে বাংলা কাজ করছে, গান নিয়ে কাজ করে, বাংলা গান নিয়ে কাজ করে, নজরুলকে আরও বেশি তুলে ধরা উচিত, অবশ্যই, এবং এটা যেমন বাসুরি যে কাজটা করছে তারা কিন্তু একদম কি বলবো সাধারণের কাছে, কিন্তু নজরুল তো সাধারণ, নজরুল কিন্তু অসাধারণ নয়, উনি অতি সাধারণ, এবং এই অতি সাধারণ মানুষটাকে অতি সাধারণের কাছে পৌঁছে দেওয়ার যাদের দায়িত্ব, মানে ক্লাস থেকে মাসে নিয়ে আসা, একদম মানে আপামর জনগণের কাছে তার সৃষ্টি পৌঁছে দেওয়া, সেটা কিন্তু কাজ করছে, অনেকেই কাজ করছে, তার মধ্যে বাসুরি অন্যতম, অবশ্যই অবশ্যই, তারা যে কাজগুলো করছে, গানগুলো বিভিন্ন স্কুলে নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে, হ্যাঁ ঢাকায় বিভিন্ন চ্যানেলে নজরুলের গানের প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ সেখানেও তারা সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন সংগঠন আছে, নজরুল ইনস্টিটিউট আছে, তারপরে নজরুল শিল্পীরা তো আছে, সব মিলিয়ে তো এটাকে আরও আমি মনে করি যে আরও অনেক বেশি করে একটা ব্রত দায়িত্বের জায়গা তো বটেই, তার সঙ্গে মানে আমরা অবশ্যই এই মানুষগুলোর কাছে
নিশ্চয়ই নিজেদের প্রণাম পৌঁছে দিতে চাই, যাদের মাধ্যমে এই গানগুলো আমাদের কাছে আরও একবার ঘুরে ফিরে আসছে এবং আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আমাদের হাত ধরে, অর্থাৎ চ্যানেল ওয়ানের হাত ধরে। সাত সকালের সুর, কথায় সুরে নজরুল নিয়ে প্রত্যেক শনিবার আমরা থাকি আপনাদের সঙ্গে সকাল 8টা থেকে 9:30। অনেকেই নতুন বন্ধুদের আমরা পাই ফেসবুকে, তাদের কমেন্ট পাই, ভালো লাগে, খুব ভালো লাগে। আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে, একা আমি বা একা দাদা কিছু পারবেন না, আমরা সবাই মিলেই আসুন এগিয়ে চলি আরও অনেকটা পথ। এরপরে কোন গানের দিকে যাব? সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে। সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে বাজে, সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে, নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে বাজে, সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে। মনে পড়ে যায়, মনে পড়ে যায় সহসা কখন, জল ভরা দুটি কাজল নয়ন, পিঠ ভরা চুল সেই চাপা ফুল, পিঠ ভরা চুল সেই চাপা ফুল, ফেলে ছুটে যাওয়া লাজে বাজে, সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে। হারানো সেদিন পাবো না গো আর ফিরে, দেখিতে পাবো না আর সেই কিশোরীরে, দেখিতে পাবো না আর সেই কিশোরীরে, দেখিতে পাবো না আর সেই কিশোরীরে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলি আছি বলে নিশে যেন, তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলি আছি ভুলে নিশে যেন, গোমতীর তীরে পাতা আজো পথ চাহে সাজে বাজে, সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে, নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে বাজে, সেই মিঠে সুরে মাঠের বাঁশুরি বাজে বাজে, সে মিঠে সুরে মাঠের বাঁশুরি।
বাঁশুরি বাজে। অনবদ্য এক নিষ্পাপ নিষ্কলঙ্ক ভালোবাসা, তাই না? মানে আমরা আজকের সময় দাঁড়িয়ে খুব বলতে ইচ্ছে করে বারবারই যে রবীন্দ্র পূর্ব যে সাহিত্য, বা আমরা যদি সঙ্গীতের কথাই ধরি, এবং রবীন্দ্র উত্তর যে সঙ্গীত, সেখানে অনেকটাই তফাৎ আছে। মানে রবীন্দ্রনাথ এসে একটা অন্যরকম ধারায় এগিয়ে দিয়ে দিলেন আমাদের বাংলা গান বাজনাকে। পরবর্তীতে রবীন্দ্রনাথের গানের অনুসরণ করে অনেক স্রষ্টারা গান করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ যখন মধ্যগগনে, তখন কাজী নজরুল ইসলামের জন্ম, এবং তারপরে তিনি ওই ছায়াটাকে একেবারে মাথার উপরে রেখে নিজস্ব যে একেবারে স্বকীয়তা, যাকে আমরা বলি, একেবারে অন্য রকম ধারায় নিয়ে এলেন নিজের গান বাজনাকে। এইটা যে কী করে, কত দুঃসাধ্য একটা বিষয়, এবং সেটা অনায়াসে করেছেন। আমরা নজরুলের কথা বলতে শুরু করলে কোথায় যে দেড় ঘন্টা পেরিয়ে যায় বুঝতেই পারি না। আর একটা গান শোনারই সময় রয়েছে। দাদা, অনেক ধন্যবাদ, খুব সুন্দর সময় আমরা কাটালাম আজ আপনার সঙ্গে। খুব সুন্দর, এমন বেশ কিছু গান শোনা হলো যেগুলো হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে লেসন হয়ে থাকবে, আরও অনেক মানুষ এখান থেকে অনেক গান শিখতে পারবেন। অনেক ধন্যবাদ, আবার নিশ্চয়ই আসার আবদার রাখলাম, অনুরোধ রাখলাম এখন থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই, এত সুন্দর পরিবেশে গাইতেও আসলে ভালো লাগে। প্রতিটা শিল্পী আমরা চাই যে একটা সুন্দর পরিবেশে গান করার জন্য, বিশেষ করে যেখানে নজরুলের গান, শুধু নজরুলেরই গান, এখানে অন্য কোনো গান নেই, এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয়। তো নিশ্চয়ই আবার কখনো দেখা হবে, আবার আসবো। নিশ্চয়ই ধন্যবাদ জানাবো সুব্রতদাকে, ধন্যবাদ জানাবো সুনুদাকে, এবং ধন্যবাদ জানাবো আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে। আমরা যেতে যেতে একটা গান শুনবো, এবং সেই গানের রেশ আমাদের খুব ভালো রাখবে, গোটা দিন খুব সুরেলা থাকবো আমরা, কেমন? একটা কীর্তন দিয়ে শেষ করছি, কীর্তনাঙ্গিকের গান। তুমি দিলে দুঃখ অভাব, তুমি করো ত্রাণ। তুমি দিলে দুঃখ অভাব, তুমি করো ত্রাণ। দিনের বন্ধু, দিনের বন্ধু মঙ্গলময়, শরণাগত প্রাণ তোমার, শরণাগত প্রাণ। তুমি দিলে দুঃখ অভাব, তুমি করো ত্রাণ। যখন পরম নির্ভরতায় শরণ যাচি তোমারি পায়, যখন পরম নির্ভরতায় শরণ যাচি তোমারি পায়, তুমি আপন হাতে বিনাশ করো সকল অকল্যাণ। দিনের বন্ধু, দিনের বন্ধু মঙ্গলময়, শরণাগত প্রাণ তোমার, শরণাগত প্রাণ।
অহংকারে রাখতে যাহা চাই হে আমার বলে, হরণ করে লও তুমি তা ভাসিয়ে চোখের জলে। আমি অহংকারে রাখতে যাহা চাই হে আমার বলে, হরণ করে লও তুমি তা ভাসিয়ে চোখের জলে। তাই তো আমার সংসার ভার প্রভু তোমায় দিলাম এবার, তাই তো আমার সংসার ভার প্রভু তোমায় দিলাম এবার। আমার বলে রইল কিছু, আমার বলে রইল শুধু তোমার নাম গান। আমার বলে রইল শুধু তোমার নাম গান। দিনের বন্ধু, দিনের বন্ধু মঙ্গলময়, শরণাগত প্রাণ তোমার, শরণাগত প্রাণ তুমি দিলে দুঃখ অভাব তুমি করো ত্রাণ।